আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। বুঝাইতে মনে হয় পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি উচিত ছিল কি ছিল না, এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞেস করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? সবাই সুখী কি সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোনো ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লাগা যায় যে এটা এতদিন লুকায়িত ছিল তো ছিল কোথায়। আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই, কি করে সুখী হতে পারে বলে কোন যুবক বলো যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে। সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন, না জানেন না, না জানেন না। যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও সব আমি জানি। আবার প্রমাণও দিবেন, প্রমাণও আছে। সাহাবীয়ে রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা আয়েশা ডাইকা পাঠাইছেন, বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিব্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বসে কবিতা গুলা বলো, তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবার আকা ওমান আম্বা আকা, আপনি জানলেন কি করে? এ তো ঠোঁট হেলে নাই, জিব্ব নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। তো আল্লাহ রসুল বসে নব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছে। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন, কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী, তুমি টিকা রাখছো বিধায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না, আমি তো এক মাসের বেশি দুই মাস থাকার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, আমি বেঁচে আছি কি করে? বিধা আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হতে চাই, আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়েই চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব সুখী হব, হ্যাপি হব হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই, মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি, প্রবাসের জীবন কাটাইতে থাকে, শুধু আশা হলো কি যে সুখী হতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হতে চাই কিন্তু হব কিভাবে, কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করা সুযোগ নাই, আল্লাহ চায় মানুষ সুখী হোক, এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলে চলতেছি, বস্তু দিয়া মানুষ কোনোদিন সুখী হয় না, না সোসাইটি দিয়া মানুষ সুখী হয়, না বস্তু দিয়া মানুষ সুখী হয়,
দুনিয়ার কোনো জিনিস দিয়া কেউ সুখী হবে না। সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না, সুখের সম্পর্ক বস্তুর সাথে না। যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি, হাজারো প্রমাণ আছে। দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি, তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনোদিন হতো না। বিশ্বাস হয় না? না হয় না, কোত্থেকে হবে? সারাদিন টেলিভিশনে যা দেখেন ওইটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি? যুবকরা সারাদিন নেটে যা দেখে ওইটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি? গুগল যা সারাদিন দেখায় ওটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না, ঠিক না? কি বিশ্বাস হওয়ার কথা না, বস্তুর সাথে সম্পর্ক না। রব্বে কাবার কসম, যদি হইতো তাহলে নাম বলবো না, আমি চিনি। সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায়, ঠিক না? কোনো গরিব না, নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন? যদি সুখী হতেন, অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন জব করলো? আমাকে বুঝান, উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে? বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে? আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বৃদ্ধাশ্রমে বাচ্চাশ্রমে দিয়ে আসছে? মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে? কি দিয়ে আসেন না বাচ্চাশ্রমে? কেন দেয় না? আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসবে, ঠিক না? বাপ তো বাচ্চা হইলো, আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাপ হয়েছি, বাবা খেয়েছে বাবা বাবা বাচ্চা। মা আমার বুকে ঘুম পড়াবো, কত বাচ্চাই তো 8 বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায়, ঠিক না? কত বাচ্চাই তো আছে বাপের বুকে, না হইলে ঘুমই হয় না। ঘুম পড়ানোর পরে তারপরে আস্তে দিচ্ছে বালিশে নামায় দেয়, কতক্ষণ বুকে রাখবে? তো ছিল তো এই সময়টা, ঠিক না? তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায়? যদি সুখ হইতো, বস্তু মানুষকে সুখী বানায়। এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠাইয়া দিয়া দিলাম, উঠাইয়া দিছে, নাইলে উপরবাদ বৈক্য কেন আসলো? মারে আল্লাহ রাখে কে, ঠিক না? রাখে আল্লাহ, এই প্রবাদ বৈক্য কেন আসলো? বুঝে গেল হায়াত মৌত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হইলো, ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হইতো তাহলে মনকে বুঝে দিতে পারতাম। 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হইলো, আবার সত্যায়িত হইলো তো হইলো ওই গান গাওয়া অবস্থায় হইলো, ঠিক কি মনে হয়? ভুলে গেছেন, ঠিক না? আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইলো, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হলো, টান দিল আর শেষ পর্যন্ত আল্লাহ চাইতে দিল না, ওইখানে পড়লো আর ওইখান থেকে বিদায়। না আছে ফিরোজ শাহী? এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না, করে? 1 মিনিটের নাই ভরসাই জান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই সর্বক্ষেত্রে। আমি জ্ঞানার হতে চাই, আমি সুখ চাই সর্বক্ষেত্রে। এই ছোট জীবনটা আমি সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসা যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোরায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না? সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো, আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল আমি একবারের জন্য মনের ভাবনা দিয়া তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে
সৃষ্টি করলেন। একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি, অসহায় কেমন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তাক আমার ছিল না যে আমি কাটব, ফালা লাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না, ফালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ফালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, ফালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না, ফালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা আমার কাছে ছিল না, ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি, দাইফা, আমি বড় দুর্বল ছিলাম, জাহিলা, আমার মতো অজ্ঞ কেউ ছিল না, মিসকিনা, আমার মতো নিঃস্বয় কেউ ছিল না, যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন, হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না, ফামান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না, আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা, তোর মতো নিঃস্বয় তো দুনিয়ায় কেউ ছিল না, মার পেটের থেকে যখন আসছি কেমন নিঃস্বয় ছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, তারপরে আস্তে আস্তে নিঃস্বয়ের ভিতর থেকে আমাকে ফুটায়া তুলছেন, গোলাপ আর কি ফুটলো, দুই দিন পরে ঝরা গেল, ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন না, ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে, কয় ঘন্টা বলেন না, একদিন দুই দিন তিন দিন, আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না, তোকে আমি কিরম ফুটাইলাম, আজান কে ডাকে, কে ডাকে, আরে বলেন না, আওয়াজ মুয়াজ্জিনের মানি কিন্তু ডাক কার, কেন ডাকে আল্লাহ, আপনার আমার ভালোবাসায়, বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসা, বন্ধু চিনেন কে, মুহাম্মাদুর মুহাম্মাদুর, আরে নামটা বলেন না গুনাহ হবে না, চল্লিশ নেকি কমসে কম পাবেন, কমসে কম কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে করে যদি বলেন তাহলে আশি নেকি পাবেন, আশি নেকি মুহাম্মাদুর, আশি নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কোরআন বলতেছি আমি, বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন, নাহলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে, ওলামা বলতে পারবে না কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন, মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই, বললে পড়লে দিব না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন, কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্ব নিছেন, শুধু বন্ধুর দিকে চায়, হাদিস আমাকে এটাই বোঝায়, মুসা আলাইহিস সালাম যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত দুই বেলা পড়ে নাই, আপনার উম্মত পাঁচ বেলা কোত্থেকে পড়বে, কিন্তু আল্লাহর রসুল বলতেছিলেন নয়বার গেলাম, এখন লজ্জা লাগে আর কতবার যাব, আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো, কালকে পঞ্চাশকে পাঁচে আইনা দিলেন, সওয়াবও কমাইলেন না, পরিশ্রম কম সওয়াব পুরা, পড়বে পাঁচ বেলা সওয়াব পঞ্চাশ বেলা, পড়বে পাঁচ বেলা সওয়াব পঞ্চাশ বেলা, তারপরও যদি উম্মত না পড়ে কি করব, আমি তো এখনো জমিনে যাই নাই,
পরীক্ষাও করি নাই। এত পরীক্ষিত ব্যক্তি মুসা আলাইহিসসালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, দুই বেলা পড়ে নাই, আমারটা পাঁচ বেলা পড়বে। তো ভিতরে ব্যথা ছিল, আমাদের জন্য ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। কি কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাব আমার জায়গায়, যদি ডাকেন তারপরও আসে না। আল্লাহ ডাকে, আল্লাহ চিনেন, আল্লাহকে চিনেন, কে আল্লাহ? হ্যাঁ, রাগ হয়ে যাবেন, এখানে একজন নেই যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশাখ ধ্যান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ কি। বাংলায় পাওয়া যায় অর্থ, নেটেও আছে, পাবেন। কোনো যুবকও দেখে নেয় অফিসের সামনে লেখা দেখা কাইপা ওঠেন, ঠিক না? ডিসি সাহেবের, এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি ফর্ম, ঠিক না? কি কাপ ওঠে না? ওঠে না। হ্যাঁ, তাহলে ওনার পরিচয় লেখা আছে। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন, 99 নাম দিয়া যে আমি আল্লাহ কে। আজ পর্যন্ত তো দেখলাম না। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন, খালি তো বলি। অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি, আরে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন? 99 নাম এখানে বলুক, আমি চিনি অনেককে এখানে, যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখেন নাই, তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে? হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু। এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীকুল কাবিরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল আকুল ওয়াকীলুল কবিকুল মতিনুল ওয়ালি الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আজকে যুবককে দেখা কতজন উড়না গলায় নিয়ে চলতে চায়। যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় উড়না নিতে চায়। মনে হয় বোঝেন নাই বাংলা, ঠিক না? কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে। আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে ডক 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 ডকা পান করতে চায়। আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাইলাম, তোকে দেখে এখন পাগল হয়ে যায়। পাগল কে ফুটাইছে? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনা নে তন্দুর বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস, আতাই তো কাউদু না নে তসমা বিহা, দুটা কান তো আমি দিছি তুই তো শুনিস, আতাই তো কালিসান তন্তি কবি, জবান তো আমি দিছি, বাক শক্তি তো আমি দিছি তুই বলিস, আতাই তো আকলান তুমি ইসুবি, আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস, আতাই তো কলবান তাতাফাক্কারুবি, দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস, আতাই তো ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস, আতাই তো রিজলানি তামশি বিহা, দুটা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস, আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক,
তুই তো কতই না ছোট ছিলি, তোকে বড় তো আমি করছি। আমা কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, কেমন না দুর্বল ছিলি তুই, আমি তোকে সুঠামত্ব দিছি। আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে অজ্ঞ আসছিস, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিঃস্বয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ তো আমি করছি। আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারতেন না। আপনার আমি বাধ্য ছিলাম, আকাশটা বাধ্য, এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নেই, এক সুতা নামার ক্ষমতা নেই, ইঞ্চি তো দূরের কথা। তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো, উন্দুরিলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে তাহলে উন্দুরিলাল বিহারি ও আমোয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন, বলেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেন, এটাও বুঝে আসে না তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, বাসাতুল আরদ আলা মাইল জামাত, পানির উপরে বিছায়া রাখছি, পানির উপরে এক লেয়ারের পানি না কয়েক লেয়ারের পানি। যান যান কুমিল্লার শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করেন, অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা এক নম্বরে, আগে অন্য জেলা ছিল মনে হয়, এখন কুমিল্লাই এক নম্বরে। জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলোকে, একটা লেয়ার আছে, পাম্পের দরকার হবে না আপনার, ওই পর্যন্ত পাম্প ঢুকাইতে পারলে বিশতলা পর্যন্ত পানি এমনি যাবে। হ্যাঁ জিজ্ঞাসা করেন, আসে না একটা লেয়ার পানি, কয় লেয়ারে আছে নিচে পানি, আল্লাহ বলে পানির উপরে বিছায় আছে। তোমাকেও বাধ্য করতে পারতাম, শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে, তাই না? শিক্ষা কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। এখানে মেধা কে রাখছে? আল্লাহ। মেধা বোঝেন, মেধাটা কে রাখছে? আল্লাহ। আপনি যত বড়ই শিক্ষিত হন আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো, এটার আবিষ্কারক কে, কে রাখলো আমার এখানে মেধা? আমি পিএইচডি করলাম, আমি ডক্টরেট করলাম, আমি এটা করলাম সেটা করলাম, আমার এখানে মেধা কে রাখলো? উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা। আল্লাহ বলে মেধা আমি দিলাম, শিক্ষিত আমি করলাম, আর তুমি আমার বিরুদ্ধে। কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে? পক্ষে কয়জন? পক্ষে যদি প্রশ্ন করি কয়জন পক্ষে, কোন দিক দিয়া পক্ষে? অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না? আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না। আজান যখন হইতো, আজান আজান যখন হইতো, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে, কিন্তু যত ধ্যান দিবেন আশা রাখি আল্লাহর কাছে হয়তো বুঝে আসতে পারে, আর যদি ধ্যান না হয় তাহলে হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে, কথা শোনা হবে কিন্তু মনে হয় দিলে গাঁথবে না, আর যেই জিনিস দিলে না গাঁথে ওটা করা সহজ হয় না, যখন দিলে গাঁথে তখনই প্রবাদ বাক্য শক্ত হয়, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ, কুমিল্লায় মনে হয় অন্যভাবে বলে যদি থাকে বন্ধের মন, ঠিক না? কি এরকমই বলে? তো নদী পাড়িতে বেশি সময় লাগে না কিন্তু মনের ভিতরে থাকতে হয়। আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, যখন ফোটে তখন সবাই হাত বাড়াইতে চায়, চাই যদি কাটার খোঁচও খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায়, কিন্তু শর্ত হলো ফুটতে হবে। ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাঁথে, দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না, আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহর কাছে, যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের কারণে, দয়ার কারণে, ওনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো, শুধু পাইছি এমন না, পাবো, কিয়ামতের মাঠে আমরা পাবো। যা পাবো ওটা দুনিয়ার কেউ পাবে না, কোনো নবীর উম্মত পাবে না। ওই রসুলের কাছে কোনোদিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না আসে। এই জন্য বলতেছি, ধ্যান খেয়াল দিয়া শুনব যাতে দিলে গাঁথে। আজকে দিলে গাঁথে না বিদায় করা সম্ভব হয় না, আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই না, নইলে আকর্ষণের পাত্র হইতাম, নইলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই। আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হতো, দেখার আগেই, দেখার আগেই মনে হয় বোঝেন নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো, তা আমাকে তো দেখানো হবে, ঠিক না? তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম, দেখা নিতাম, এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম। কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে দাড়ি তো পাইকা গেল, আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না? যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন, আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত। তুমি কাকে কি দেখাও, ঠিক না? বুঝাইতে মনে হয় পারলে, হ্যাঁ, আজ পর্যন্ত তো দেখলাম না, যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না। বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি না, কেন? আমল হয় না। সত্য এটি, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, হ্যাঁ, দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে, আমি মানি, সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে এটা। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে, আল্লাহর কাছে আর রসুলের কাছে এটা ভিন্ন জিনিস। কেননা ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন, তাতে কি আসে যায়? বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা। কেননা আজকের মালিক যদিও আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিছু, যেই স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি। আজকের মালিকও আল্লাহ, আমি মানি সত্য এটা, লিল্লাহি মুলকুস সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু পাঁচটা দিয়েছেন, পাঁচটা, কয়টা? পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। ওই পাঁচটা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। এক নম্বর স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা, অস্তিত্ব নেওয়ার পরে যেই কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবে না। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দরিলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও না হু বিকাইরি আমার, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না, একটা না, সবা সামাওয়া তিনটি বা ক, একের পর এক সাতটা, সবগুলো একরকম বড় না, উলা আমা মাসানি কাহাল কাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত আকাশের উপরে সমুদ্র, ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ, তারপরে কোরআনের কথা সত্য, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে, আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি,
কে অস্তিত্ব দিছে আমাদেরকে? কি সারাদিনই তো আমি আমি করতে থাকি, ঠিক না? কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ? সারাদিন কি বলি, আমি আমি আমি, ঠিক না? কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে? এক ফোঁটা পানির থেকে। এক ফোঁটা পানিও না। যান 50-60টা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাসা করেন ডাক্তার থেকে এক ফোঁটা পানি না কতটুকু। এক ফোঁটা পানিকেও আল্লাহ 250,000 ভাগ করছেন, 300,000 ভাগ। তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওটার থেকে আপনি আর আমি তৈরি, ওটার থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। 3 অন্ধকারের ভিতরে, এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। আল্লাহ রাসূল বলেছেন আমার অঙ্গ ফাতেমা, যাকে এক বেলা না দেখলে টিকে থাকতে পারে, ছুটা যেতে হয়তো ফাতেমা আসতো মানে ছুটা যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরে টোকা দিছেন, আল্লাহ রসুলের আগে কেউ বলতে পারে না, আল্লাহ রসুল টোকা দিকে বসতেন, এটা আমার ফাতেমার টোকা। ছুটা যাইতেন, ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে চুমা দিতেন, কখনো হাত উঠে চুমা দিতেন, এত বেশি মহব্বত। ওই ফাতেমাকে সামনে বসায় বলতেছে লা তুমি আন কি আমল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা, আমি কিচ্ছু করতে পারবো। দ্বিতীয় আরেকজনও ছিল ফাতেমার পরে, আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর হবেন না কেন, যদিও শব্দটা আল্লাহর জন্য সুবর্ণীয় না, আল্লাহ কেরাম অবস্থা করে না বলতে পারে, এই বিয়ের ঘটকই ছিলেন আল্লাহ। কে এই বিয়ের ঘটক? কে? আল্লাহ মেয়ে পছন্দ করছে। জিব্রিল আলাইহিস সালাম ফিরে আসছেন, রুমালে পেঁচায় ছবি খুদা দেখাইছেন, আল্লাহ রসুল বলছে ফাইদা আকিয়া মায়ের দেখছি বুলবুলি চেহারা, আল্লাহ চাইছে আল্লাহ ঘটক। ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শোভনীয় না, ওলাম আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য বলছি আল্লাহ চাইছে। এত ভালোবাসা যার ঘরটা, যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত, কামরাটা কি এখনো জান্নাত না? আল্লাহ রাসূল তো এই কামরায় শুয়ে আছে, ঠিক না? আম্মা জানের কামরায়, আম্মা জানের সামনে বসে বলছে আয়েশা আয়েশা লা আমি আন কি আমল কিয়ামত, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি, মানে কি তুমি প্রস্তুতি নিয়ে আসো। তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিনদার, যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাব বলে বিশ্বাস করি, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি? দিন, দিনদারি জন্য সবচেয়ে প্রয়োজন। আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ সত্য এটাই, কলেমা শোনায় যদি বলে দিতে পারলো তাহলে সারা দুনিয়া ফতোয়া দিবে, সারা দুনিয়া জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না। যদি মরার সময় কলেমা শোনায় দিয়ে আমরা যেতে পারলো সবাইকে শুনাইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বেলা পড়া গেল আর চলে গেল, সারা দুনিয়া ফতোয়া দিবে না ইসলাম আন্তান এর কোনো গুনাহ সম্বন্ধে আগে জিজ্ঞেস করা, এ কলেমা পড়ে না এসে লাগায় দিয়েছে। কি লাগাইছে? কিসের সিল? ইমানি মউতের, ইমানি মউতের লাগায় দিয়েছে।
দুনিয়া বলবে এরকম মৌ? সারা জীবনের মৌ নিয়ে আলোচনা হবে, সারা জীবন কি করলো এটা বিষয় কেউ দেখবে না। এই জন্যই হাদিস আছে, যে মৌত কে বিশ্বাস করে, কবর কে বিশ্বাস করে, আখেরাত কে বিশ্বাস করে, আল্লাহর কাছে চলে যাওয়া বিশ্বাস করে, আমাকে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে, কোন বয়সে যাব এটা বিষয় না, কেন আল্লাহ যাওয়ার বয়স রাখেন না, আসার বয়স, আসার জন্য বয়স আছে, নির্ধারিত আছে, যাওয়ার জন্য না, কে আগে যাবে কে পরে যাবে, সিরিয়াল যাকে বলে, কোনো সিরিয়াল রাখেন না যাওয়ার জন্য। দেখা যাবে অসুস্থ ব্যক্তি বেঁচে গেছে, সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। দেখা যাবে যে ডাক্তার লিখা দিচ্ছে আমার কয়েক ঘন্টা, দেখা যাবে ওই ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে পড়তেছে, এখনো বাজারে পড়তেছে, এখনো সকালবেলা এসে দোকান খোলে, এখনো অফিসে বসে সিসি ক্যামেরায় মনিটরিং করে, কিন্তু ডাক্তার চলে গেছে বাবা। তো যে বিশ্বাস করে তার জন্য এই দুটা জিনিস সবচেয়ে তিন আর কি, এটার পাল্লা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপতেন, মূল্যায়ন করতেন, মাপা মানি মূল্যায়ন করা, এটাই আমাদেরকে ডিসাইড করবে, এটাই আমাদেরকে দেখাবে জান্নাত না জাহান্নাম। এই জন্যই মনে হয় আমার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ বাদশাহী ছেঁড়া বাহির হয়ে গেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব চাল্লা কেন? চার প্রশ্ন পাগল বানায় দিছে, চার প্রশ্ন, চারটা প্রশ্ন মাথার ভিতরে কোথেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সেই চার প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন দুটা জিনিস লেখা হয়েছিল, আর সাক্ষী আম সাহি নেককার না বদকার, আমি জানি না আমি নেককার লেখা হয়েছে না বদকার, ফালা আবিল মাদা কুতি কি লেখা হয়েছে আমি জানি না, এই ভাবনা আমাকে পাগল বানাচ্ছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে দুইটা সম্বোধন হবে, একটা হবে আইয়া তোমার নফসু তাইয়্যিবা মিনাল জাসাদি তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রূহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা, সুগ্রাণ আর শান্তিতে ভরা, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে নারাজ না, তোমাকে দেখবে তো তোমাকেও খুশি করবে, উনিও খুশি প্রকাশ করবে, খুশি করবে। কিছু মানুষ আছে যাদের মৌতে আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আরেকটা সম্বোধন হবে, অপবিত্র রূপ অপবিত্র শরীর থেকে বাহির হও, সদা আদরি মাদা ইউখাতে, আমি জানি না আমাকে কি করে সম্বোধন করা হবে, এই জন্য আমি মাতাল ব্যাগছি। বলছে তৃতীয় বলো, তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না, ইউসুফ বিল্লাহ কাউ সাবে, আল্লাহ কাউকে জবাবের উপরে দৃঢ় রাখবে, আর কেউ জবাব দিতে পারবে না, শুধু হাউমাউ করতে থাকবে, হা হা মানে হাউমাউ হাউমাউ করতে থাকবে, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বসে চতুর্থ বলো, বসে কেমন উঠান পড়ে ঘোষণা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে, ফালা আদরি মাদা মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে অন্তর্ভুক্ত হব, চায় ভাবনা আমাকে পাগল বানায়, এই জন্যই ছুটতেছি আর খালি মাপ চাইতেছি, রাত্র জঙ্গলে কাটে তিন মরুতে, তিন জঙ্গলে কাটে রাত্র মরুতে, আর ঘুরা বেড়াইতেছি আর চিৎকার দিতেছি আল্লাহ
ভালোটা যেন হয় খারাপটা যেন না হয়, এখন কান্নার বুদ্ধা বিদায় কথাকে গুছায় নিয়ে আসতে আমাদের সবচেয়ে প্রয়োজন দুইটা, দিন আর দিন সবচেয়ে প্রয়োজন। যেরকম অক্সিজেন সবচেয়ে প্রয়োজন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি আমরা পৌঁছানি পৌঁছান ঠিক না, দিন দিন দাঁড়িয়ে আমাদের প্রয়োজন, একচি কোনো জিনিস প্রয়োজন নাই। এটাকে টিকায় রাখার জন্য আল্লাহ কুদরত দিয়ে ব্যবস্থা করছে, এই জন্যই কোরআন বলছে তোমরা বুঝায় দিতে চাও, এটা তো ইনসানের জন্য মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন, আর আমার সুন্নত হইল যেটা সবচেয়ে প্রয়োজন, যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমি এটাকে পৌঁছাবই পৌঁছাবো, চাই যত বড় মোটা কোরিয়ান কম্বলই সৌদি আরব থেকে আনুক না কেন, আর এটার ভিতরে যতই দুইটা ফুটবল হোক না কেন আমি অক্সিজেন পৌঁছাবই পৌঁছাবো, ও অক্সিজেন পাবেই পাবে আর না তাইকার ঘুমাবে ঘুমাবে, এটা আমার দায়িত্ব, তোমরা বুঝে গেছিল বুঝবে না। দিন আর দিনদারিকে টিকায় রাখার জন্য এটা সবচেয়ে প্রয়োজন, আমি দুটা মিলাই দিব, যেমন অক্সিজেন প্রয়োজন প্রতিবন্ধকার বন্ধকতার ভিতরে আল্লাহ আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেন, যতদিন পর্যন্ত আল্লাহ আমার কপালে লেখা রাখছে অতদিন পৌঁছাবে, আর যেদিন লেখা নাই ওই দিন অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগানো থাকবে, তারপর সিলিন্ডার বলে দিবে যে না হি ইজ অন, চলে গেছে, হি ইজ পাস হয়ে চলে গেছে, ডেট মারা গেছে, কি নাই মানে কি অক্সিজেন টানতেছে না বাহির হইতেছে না, ওর সিলিন্ডার থাইমা গেছে, জেনেছিস অক্সিজেন সিলিন্ডার কিন্তু রাখতে লাগা আমার মনে বুঝে দিতে পারি, যতদিন আল্লাহ চাবে অতদিন ল্যাপের ভিতর উঠবে, যেদিন চাবে না ওই দিন অক্সিজেন লাগানো থাকবে কিন্তু তারপরে অক্সিজেন টানবে না, অক্সিজেনের বোতল বোঝা দিবে সে চলে গেছে, তার টানার ক্ষমতা আর নাই, যা টানার টাইনা ফেলছে আর টানবে, ড্যাম দিয়ে শুনেন ট্রেন বুঝে আসবে, অনেকদিন আগে আসছি তো এলাকায় আবার অনেকদিন পরে আসলাম, আবার কবে আসবো এটা তো আমিও জানি না, এই জন্য ধ্যান দিয়ে শুনেন গিলে ডাকতে পারে কাজে আসবে, আর নাইলে এই কথাগুলোই একদিন আমাদেরকে শোনানো হবে, আল্লাহ বলবে তোমাকে এইভাবে এইভাবে বুঝে হচ্ছে, তুমি ধ্যান দাও না গিলে কাজে দিত, বলে কাজে দিত এটার কোনো নাম কি আপনার কাছে, কোরআন আমার কাছে কোনো নাম, কোরআন লাআল্লাকুম তুরহামুন, এটাকে টিকে রাখার জন্য যতই ফুদিতে চাপ নিবাইতে চাপ ওই পর্যন্ত জ্বলবে যে পর্যন্ত আল্লাহ চাপ, ওই পর্যন্ত জ্বলবে যে পর্যন্ত আল্লাহ ওই পর্যন্ত চলবে, আপনি যদি বলেন যে সর্বদিকে সহযোগিতা বন্ধ করে দিব করা দিয়া দেখতে পারেন, করা দিয়া হ্যাঁ দেখতে পারেন বন্ধ হবে না, বন্ধ বন্ধ হবে না, এই জন্যই উদাহরণ দিলে বোঝা যাবে দুনিয়ার সবকিছু যেখানে শেষ হয় যখন কোনো ব্যক্তি সমগ্র চেষ্টার পরেও টিকা রাখা যায় না সে মারা গেছে, তখন দেখবেন হুজুরদের কাজ শুরু হয়, তখন ফোন করা বলে হুজুর চেষ্টা তো করলাম চলে তো গেল রাখতে তো পারলাম না, হুজুর ছেলেদেরকে একটু বসায় দেন না, একটু ইয়াসিন পড়ো একটু কোরআন পড়ো, আপনারা একটু দোয়া করেন না আপনার জন্য, আমরা কিন্তু মিয়া রোয়ানা দিব, আজকে টিকিট না পাইলে কালকে টিকিট করবো, রোয়ানা দিব লাশ মিয়া দুই দিন পরে বসবো, আপনারা একটু দোয়ায় দেবেন, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাজ শুরু হয়েছে হয় না, আপনি বলবেন বাচ্চা ওইখানে তো বড় বড় প্রফেসর ছিল ডাক্তার ছিল,
সে আসে আমাকে সুযোগ কি বলছে, আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত, তোমার বাপকে রাখতে পারবো না, চলে গেছে। তখনই আপনি ফোন লাগান, বুঝুন চলে তো গেছে, এটা আল্লাহর সিস্টেম, এটা আপনার সিস্টেম না আল্লাহর সিস্টেম, আল্লাহ এই সিস্টেম করছেন। যেখান থেকে দুনিয়া শেষ হবে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যখন শেষ হয়ে যায়, ডাক্তাররা যখন জবাব দেওয়া দেয় যে না আমার কাছে আর কোনো সুযোগ নাই, আমাদের কাছে আর কোনো ওষুধ নাই, আমাদের কাছে কোনো টেকনোলজি নাই, আমাদের কাছে কোনো বিদ্যা নাই, তখনই আপনি ছুটে আসেন, হুজুর ডাক্তার তো ফেরত দেওয়া দিছে, একটু দোয়া করে দেখেন না কিছু হয় কি, মনে হয় আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি করান না করেন না, আপনি একটু দোয়া করে দেখেন না কিছু হয় কিনা। আমি প্রমাণ দিব আপনাদেরকে, হওয়ার প্রমাণ আমার কাছে শত আছে। নিজের মেয়ের জামাই শ্বশুরকে ফেরত দিয়া দিছে, আর বাঁচানোর কোন রাস্তা নাই, আলহামদুলিল্লাহ শ্বশুর তারপরেও 20 বছর বেঁচে আছে। ওই রোগের চিহ্ন, ওই রোগের চিহ্ন এখন শ্বশুরও জিজ্ঞাসা করবে কেমনে আপনি এটা কেমনে হইল, কেন ওদের থিওরিতে তো নাই, এটা হয় কি করে, এটা হয় কি করে, ওর থিওরিতে নাই। শ্বশুর বারবারই এক কথা বলে, বেশি জবাব দেয় না, কি দেয়, কি জবাব দেয় বারবার, চিনি পাইলট, আমি ওকে জিজ্ঞেস করছি তুমি এত দিনদার হলে কি করে, আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার, আমি আল্লাহ কাছের থেকে দেখছি, আমি একদিন প্লেন নিয়ে যেতেছিলাম বহুত দূর, আমার সিস্টেম বলতেছিল আমার চাক্কা নামবে না, আমি বড় ট্রাই করে দেখছি, প্রথম দাবায় দেখছি চাক্কা হেলেও না ফেলেও না নামবে না, আমি কি করে নামবো, লেন কি করে করবো, কিন্তু আমার এক সময় মনে হচ্ছে, মনের ভিতর থেকে বলতেছিল যে আমি তো মুসলমান, ছোটবেলার থেকে শুনে আসতেছি, আমার আল্লাহ বলে পারে বলে এই কথা আসতে দেরি, আমি চাপ দিতে দেরি, আমি লেন করছি সারা দুনিয়া আমার কাছে চলে আসছে, কিরে দোকাবাজ, পুরা এয়ারপোর্ট বন্ধ, সব প্লেন নামা বন্ধ, সব সিস্টেম করা হয়েছে তোকে নামানোর জন্য, তুই নিরাপদে নামতে পারো, কিন্তু চাক্কা দিয়ে নেমে গেছস, তা আমি বলছি পরীক্ষা করো আগে, তো সবাই পরীক্ষা করে মাথায় হাত দিয়া বলতেছে তুমি চাক্কা নামলো করে নামলো কি করে, আবার দ্বিতীয়বার বলছি আমার আল্লাহ সব পারে, ওই দিন আমি আল্লাহকে কাছের থেকে দেখে দিতাম, আল্লাহকে কাছের থেকে দেখে গিয়েছি, দিনদার এখন দিনদার, এখন সে দিনদার, দাড়ি পাগড়ি চুপা কপালের তা একদম পাইলট ফ্লাইট চালাই, কিন্তু আগে একরকম চালাইতাম এখন আরেক রকম চালাই, আগে একরকম চালাইতাম এখন আরেক রকম চালাই, আগে দোয়া দূর ছাড়া চালাইতাম এখন যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যে আমি আল্লাহর কাছে থেকেই চালাইতেছি, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে, আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন দিনদার, এটা যাতে কেরামতে সকাল পর্যন্ত থাকে, এই জন্য আল্লাহ সিস্টেম করে কুদরত দিয়া, আমাদের দ্বারা না, কুদরত দিয়া, কুদরত দিয়া চারিভাবে করছেন, চারিভাবে, আজকে তো আমরা বুঝতে চাই না, চারিভাবে আল্লাহ করছেন, চারিভাবে কতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ প্রয়োজন মনে করবে, যেদিন প্রয়োজন মনে করবে না ওদিন সকালে উঠে দেখবেন কোরআন আছে পৃষ্ঠা আছে কিন্তু লেখা নেই, জিজ্ঞেস করেছি কাগজ আছে কোরআন আছে কিন্তু উঠা দেখবেন কি নাই, লেখা নাই, উঠে নেওয়া যাবে,
উঠায় নিয়ে যাবে। একদিন দেখবেন ঘুমের থেকে উঠবে, আর 2020 আমি তো বলি আরবিতে বলে আমাল হোসেন আম দুঃখের বছর 2020 থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার শত শত বড় এটা ইঙ্গিত দিতেছেন যে অতি সত্তর মনে হয় এগুলাকে উঠায় নেন, উঠা নিয়ে নিবেন অতি সত্য। যেদিন মারপেটে রু আসছিল দুটার যে কোনো একটা লেখা অবশ্যই হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার বা বদকার ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলে দ্বিতীয় মৃত্যুর সময় দুটা সম্বোধন আসবে, দুটার যে কোনো একটা আমার কাছে আসবে, আইয়া তুহান নফসুল তাইয়েব বলবে অথবা আইয়া তুহান নফসুল খবিজ বলবে, পবিত্র রু বলবে অথবা অপবিত্র রু বলবে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না কি বলে আমাকে সম্বোধন করবে। কবরে যাওয়ার পরে দুটার যে কোনো একটা হবে, ইউজিব আমলাম ইউজিব, কেউ প্রশ্নের উত্তরের জবাব দিতে পারবে কেউ দিতে পারবে না, প্রশ্নের জবাব কেউ দিতে পারবে কেউ পারবে না, ফালা আদরি আউজিব আমলাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় ভাবনা বসে চতুর্থ বলে কেয়ামতের দিন উঠানের পরে দুটা ভাগেই হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে, দুটেই দল হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে কারো হালকা হবে, আর দুটেই দল হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়ারাআ ظهরি, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, এই জন্যই পাগলের মতো ছুটতেছি। তো জিজ্ঞাসা করছে এখন পাগলের মতো ছুটলে কি লাভ হবে যদি লেখা হয়ে থাকে, বলছে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই, যদি সুযোগ হাতছাড়া হয়ে যেত তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বলছে এটা আবার কই থেকে পাইলা, কয় ইন্নাল্লাহ ইয়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইন্দাহু উম্মুল কিতাব, কেননা উম্মুল কিতাব আল্লাহর কাছে, আল্লাহ যেটা চায় মুছতেও পারেন যেটা চায় লিখতেও পারেন। এই জন্যই হাসান হুসাইনকে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, হাসান হুসাইনকে বলছে বেটা সারাদিনে একবার হইলেও পড়া নিও। বলছে কি দোয়া? তো বলছে আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি আল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসমিতু ইনদাকা উম্মুল কিতাব। দুই নাতিকে বসায় বলছে এটা পড়া নিও, হতে পারে যদি উল্টা লেখা থাকে তো আল্লাহ সিধা করে দিবে। তো ইব্রাহিম আদাম বলতেছে এই জন্যই ছুটতেছি, যদি উল্টা থাকে তাহলে যেন সিধা হয়ে যায়, আর সিধা যদি থাকে তাহলে যেন আরো আলোকিত আরো উচ্চ হয়ে যায় আরো উচ্চ মর্যাদা হয়ে যায়। আসেন এই মজমা এই জন্য, এটা মেলা না, এটা ঘোরাফেরার জন্য না, এটা এই জন্য যে এখানে বসা দিলের খোরাক নেওয়া, মনে মনে দোয়া করা, বাগানে যখন ঢুকাই ফেলছ তো এতটুকু হাত রাখবো, ঢুকাইছো তুমি এতটুকু কুদরতি পায়ে হাত রাখবো, এতটুকু তোমার সামনে হাত উঠাবো, যার কোনো দিন যেন এই বাগান থেকে বাহির না হই, জান্নাতের পরিধির থেকে যেন আর বাহির না হই। এই জন্য যতটুকু বললাম সঠিক বললে তো আমার পক্ষ থেকে, আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করো, মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো, প্রস্তুতি নিব তো। কোরআন কিন্তু ধ্বনি দিতেছেন মা কদ্দামাত লিগাদ, সত্য এটাই কোরআনের ধ্বনি, এটা প্রত্যেককে যুবককে তার যৌবনের ভিতরে প্রত্যেককে তার ক্ষেত্রে থেকে কোরআন এই ধ্বনি দিতেছে। আল্লাহ আমাদের সবাইকে ধ্বনি দিতেছে কোরআন প্রতিদিন, শুধু কোরআন না মাটিটাও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। সত্য মিথ্যা জানি না কিন্তু লেখা আছে কিতাবে, বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই ওনার এক মজলিস ছিল, মোনাজারা ছিল, এক মজলিসে 500,000 খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছেন বাইজিদ বোস্তামীর এক মজলিসে, বলত 500,000 খ্রিস্টান পাদ্রী,
বাইজিদ মুস্তামির ওনাকে বা 60টা প্রশ্ন করছিলেন, উনি পুরো জবাব দিছেন। তো উনি পাদ্রীদেরকে বলছে একটা প্রশ্নের জবাব দিতে হবে। তো বলছে হ্যাঁ দেওয়া উচিত, তুমি এতগুলা দিছো, আমরা একটা না দিলে কি করে হয়? তো বলছে বলো আসমানের চাবি আর জান্নাতের চাবি কি? তো পাদ্রীরা চুপ হয়ে গেছে। সবচেয়ে বড় পাদ্রী যে ছিল সে বলে বলো। তো বলছে আপনি বললেই আমাদের পক্ষ থেকে হয়। তো বলছে আমি বললে তোমরা মানবে? বলছে এতদিন তো মেনে আসতেছি, এখন মানবো না কেন? বলে আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ওনার কিতাবে লেখছেন যে কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসতে তুই সইতে পারবি না। 2020 আল্লাহ দেখায় দিছেন সারা দুনিয়ার মানুষগুলা সইতে পারে নাই করুণা, সব মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ঘরের ভিতরে বৈশ ভয়ে কাঁপতেছিল কাঁপতেছিল। আমরা কাঁপি নাই ভয়ে? কি বলেন, স্বামীর কাছে যদি স্ত্রী কাজ দিছে তো স্বামী লাভ দিয়া ওইটা 6 মাইল 2 হাত উপরে উঠছে লাভ দিয়া, যে করুণা দিয়া দিল কিনা। আবার স্বামী যদি স্ত্রীর কাছে কাজ দিয়া থাকে তাহলে সেও ভয়ে কুকুম্পিত হয়ে গেছে, আয়ে করুণা দিল কিনা। হাঁচি দিলে তো কোনো কথাই নাই, ঠিক না? সন্তান পর্যন্ত মা বাবার থেকে দূরে সরে গেছে, মা বাবা পর্যন্ত সন্তান থেকে দূরে, আল্লাহ পারে সব। এই জন্য আসেন, সত্য এটাই, সত্য এটাই, এটাই বাস্তব জিনিস, এটাই বাস্তব। মজলিস থেকে উঠা উঠিও করবো না, এটাকে আধ্যাত্মিক আত্মার খোরাক মনে করি আর ভাবি যে কালকের জন্য আমি প্রস্তুত। কতটুকু আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মেরে দোস্ত, সারাদিন ভাবি এই শরীরটায় কোনো অসুস্থতা অনুভব হয় কি হয় না, এটা তো সারাদিন ভাবি, কিন্তু আজ পর্যন্ত কতটুকু ভাবলাম যে আমার আত্মাটাও কোনো রোগে আক্রান্ত হয় কি হয় না, আজ পর্যন্ত তো ভাবলাম না। শীত আসতেছে, কত ধরনের লোশন যে আমাদের এই শরীরটার জন্য আসবে মার্কেটে, আর কত ধরনের সাবান আর লোশন আর তেল এটা সেটা মানুষ কিনবে, আজ পর্যন্ত তো কোনো যুবক ভাবলো না আমার আত্মার জন্য কোনো লোশন আছে কি নাই। এই মজলিস এই জন্যই, ওলামা ইকরাম এটাই শোনাবে, চলে যেতে হবে এখান থেকে সবাইকে, কারো থাকার সুযোগ নাই। কিন্তু এটা ভাইবেন না যে তারে নারে বন্ধুরে করে গেলেই চলবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে ফিরতে হবে। যেই যেই অবস্থায় আছি, ফিরার সময় নির্ধারিত না, কে কখন যাবে কেউ জানে না। যুবক যে মাওয়া রোড পদ্মা ব্রিজের রোডের পাশে বিদায় মনে উঠলো, এই জন্য বলতেছি যেদিন পদ্মা উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে খুশির বিষয় ছিল, কিন্তু পরক্ষণে একটা দুঃখের খবরও বাইসা আসছে, ঠিক না? ওই ছেলে যে ভিডিও করতেছিল মোটর সাইকেলে মধ্যখানে মারা গেছে, ও তো ভাবছিল যে আমি সারা বাংলাদেশকে তাক লাগাবো, ঠিক না? ওর কি জানা ছিল যে ফেসবুকে ওটা যাবে না, ওর মৃত্যুর খবর যাবে, আর অনির্দিষ্ট কালের জন্য মোটর সাইকেলওয়ালাদের পদ্মা সেতু এই পার থেকে ওই পার যাওয়ার স্বপ্ন পদ্মার মধ্যখানে ডুবে যাবে, এটা কি ওর জানা ছিল নাকি? ডুবছে না ডুবে নাই? হ্যাঁ, এখন তো সারা বাইকালারা পদ্মার কাছে যায় বলে মরেও গেলি মরেও গেলি, মার্কেবি গায়ে মার্কেবি গায়ে, আমাদের আর স্বপ্ন পুরা হতেছে না, কেননা বাইক পদ্মা সেতুতে উঠা যায় না। সত্য এটাই, কে কখন যাব জানি না। আসেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলা, যে মানুষ যেন আত্মার খোরাক পায়, তার সঠিক দিক নির্দেশনা পায়। ওই যে কালকে চলে যেতে হবে, কোরআন যে প্রতি মুহূর্ত আমাদের কানের ভিতরে ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত, ও মানুষ ও যুবক কালকের জন্য কতটুক প্রস্তুত, ও মানুষ কালকের জন্য কতটুক প্রস্তুত। আপনি বলবেন ওটা তো কোরআনে লেখা আছে, আছে বটে, কিন্তু ওই ধ্বনি প্রতি মুহূর্তে আমার কানে আসতেছে, আপনার কানে আসতেছে, কোরআন ধ্বনি দিতেছে মা কদ্দামাত লিগাত, কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। কোন কালকে? ইয়াউমা তুবলা সারাঈর, যেই দিন তোমার সব গোপন তথ্যকে তোমার সামনে তুলে ধরা হবে,
তোমাকে পর্যন্ত তাক লাগাই দিবে আল্লাহ, যে এত গোপন তারপরও জানলো কি করে? অনেক সময় আমরা গোপনত্ব অবলম্বন করি যে গোপন হয়ে আনি। হায় হায় হায়, কোরআন বলে ইয়াউমা তুবলা সারাইর, তোমার সমস্ত গোপন তত্ত্বকে উঠায় দিবে, গোপন তত্ত্ব সব সামনে চলে আসবে। এই জন্যই তো চকিদারি মানুষের উপরে তিন ধরনের লাগাইছেন আল্লাহ, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যত কর্ম আছে সব কেরামান কাতিবিন সুরক্ষিত করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত, যত কথা বলি সব দুই ফেরেশতা মেমোরিতে আবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, আল্লাহ দিলের ভেদকে নিজে সংরক্ষিত করতেছেন, যে আমার দিলের ভিতরে আমি কি ভাবতেছি ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। আর আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি, বুঝা গেল ফেরেশতা চোখের ইশারা বোঝে না, এই জন্যই আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে চোখের ইশারা আমি নিজে সুরক্ষিত করব। কিয়ামতের দিন তোমার চোখের টিপকনিটা পর্যন্ত তোমাকে সামনে করে দেব। মেয়েরা কি বুঝাইতে চাইতেছিলেন? অনেক সময় হয় না, দেখবেন একজন আরেকজনের দূরের থেকে বুঝায়, তৃতীয় ব্যক্তির ব্যাপারে চোখ মেয়েরা বুঝায়, তো বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? ও ভাবছে আমি তো বুঝাইয়া দিছি, কে দেখলো আর, ঠিক না? আল্লাহ বলে আমি সুরক্ষিত করে রাখছি। এটা বড় একটা হায় প্রযুক্তি অর্থ জানেন, দুনিয়া বলে প্রযুক্তি, আল্লাহটা হলো কুদরত। আল্লাহ বলে আমার কুদরত তোমাদের মাঝে আমি প্রযুক্তির আকারে দিছি, প্রজেক্টর কুদরত দেখো আমার কাছে সুপার প্রজেক্টর রাখা আছে, কিয়ামতের দিন ওটার ভিতরে তোমার চোখে টিপকুনি মেরা দেখায় দিব, উঠায় দেখায় দিব, বুঝায় দেখায় দিব। তুমি কি বুঝাইতে চাইছিলাম? তুমি ভাবছো চোখ মারছি কে বুঝবে? অনেক সময় দেখা যায় অনেক সময় ভালোর লেগেও বলে, অনেক সময় নিচা করার জন্য বলে, চোখ মেরা বুঝায় আইসে, ঠিক না? কি বলেন? ভাবে কেউ দেখে না, আল্লাহ দেখছে। এই জন্য চলে যেতে হবে, শুধু দেহের পিছনে দৌড়াইলে হবে না, আত্মাটার পিছনে দৌড়াইতে হবে, আত্মাটার খোরাকও দিতে হবে, তাইলে আমার পোচাটা পোচা হবে, নাহলে চলে যেতে হবে। এটা সত্য, কার উপরে থাবা কখন আসবে কেউ জানে না। মানুষ যদিও স্লোগান দেয় দেখো আমার আমার দেহ বলে আমার, আমি যদি তাকে যুক্তি দেই যে দেহটা তোমার, বলো তোমার দেহের কোন অঙ্গটা তোমার কথায় চলে, কোনটার উপরে তোমার কন্ট্রোল আছে বলো। যুবক যদি বললো যে দেহটা আমার, আচ্ছা আমাকে জবাব দাও কোন অঙ্গটা তোমার অধীন, তোমার কথায় চলে, একটা দেখাও। যদি চলতো তাহলে আমি তো দাড়ি পাকা কোনোদিন চাই না, আমার দাড়ি পাকুক, এটা পাকলো তো পাকলো কি করে, এটা তো আমার অঙ্গের অংশ, ঠিক না? কি বলো, সত্য তো? হ্যাঁ, আমি তো চাই না আমার দাঁতগুলো পড়ুক, পড়লো তো পড়লো কি করে, আমি তো চাই না আমার চেহারায় বয়সের ছাপ লাগুক, তো লাগলো তো লাগলো কি করে, আমি তো চাই না আমার হাতগুলো দুর্বল হোক, আমি তো আমার কোনো অনীহা কখনো চাই না, তাহলে ঘটে তো ঘটে কি করে, তাহলে বুঝা গেল দেখো আমার না। এই থিওরি একটা দাদা, এই থিওরি একটা দাদা, বোঝেন দাদা? আগে ছোটবেলা দাদা দিত, আকাশের কত তারা গুনতে পারে, কিরকম একটা দাদা আছে জানি, এরকম কিছু দাদা আছে, যেমন দাদা আর কি, বাগানে একটা শব্দ হলো শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে, কই দুজনে দেখলো না দেখলো অন্য দুইজনে, কই দুজনে নিল না নিল অন্য দুইজনে, কই দুজনে খাইলো না খাইলো অন্য একজনে। দাদা বাগানে শব্দ হয়েছে দুই কানে শুনছে, কান তো আর হাইটা যায় নাই, গেছে দুই পাও তো আর দেখে নাই, দেখছে দুই চোখ তো আর নেয় নাই, নিছে দুই হাতে তো খায় নাই, খাইছে এক মুখ। তো আমাদের কো দাদা দিতেছে, এখন দেখো আমার, যুক্তি দিয়া বুঝাও তোমার হইলে তুমি বুড়ি হইলা কি কইরা, তুমি বুড়া হইলা কি কইরা, টকশোতে বসা বলে না দেখো আমার, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি কেমন কাটাবো, যদি জীবন তোমার হয় তো এটার উপরে ব্রেক দিয়া দেখাও, স্পিরিট ব্রেক দাঁড়া করায় দেখাও, এটাকে থামায়া দেখাও, কোথাও তো কোনো ওটা মালিকের কথায় চলে, আসলে দেহ আমার না জীবনও আমার না, তাও না, এই জন্যই তো আমাকে কন্ট্রোল দেন নাই।
কন্ট্রোল রুম উপরে নিচে না। আমি ভাবি কন্ট্রোল রুম নিচে, ভুল ধারণা, উপরে কন্ট্রোল রুম। এই জন্য আসেন বেড়ে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি। এই মাহফিল গুলো এই জন্যই হয়, এটা মেলা না, এটা তো আত্মার খোরাকের জন্য। 24 ঘন্টা থেকে পুরা সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বৎসর আমাদের দেহগুলা এমন জায়গায় চলে, এমন জায়গায় কাটে, সময়টা এমন জায়গায় কাটে, দেহটা এমন জায়গায় বিচরণ করে যেখানে আত্মার খোরাক আদৌ মিলে না, আদৌ পায় না। এই জন্যই আমাদের মুরব্বীরা এই সিস্টেমগুলা করছেন, প্রতি সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বৎসরব্যাপী, প্রতিদিন। এই যে পরিবেশগুলো হইতেছে, এটা এই জন্য যেন প্রত্যেকটা মুসলমানকে শরীরের সাথে সাথে আত্মারও কিছু খোরাক তার মিলে। এই জন্য যত বেশি পাব তত বেশি যেন এটার ভিতরে বিচরণ হয়। আর সাথে সাথে দোয়া শিখাই দিলাম, মনে মনে যেন এটাও দোয়া হয় যে আল্লাহ, নিঃসন্দেহে সত্য আপনার হাবিবের কথা যেটা জান্নাতের বাগান, একবার যখন ঢুকায় ফেললা আর কোনো দিন এটার থেকে বাহির করো না। আমার নামটা যেন আর অন্য কোথাও না থাকে, বরং জান্নাতিদের লিস্টেই যেন আমার নাম থাকে, বরং দোয়া করার বিরাট বড় একটা সুযোগ এখানে আছে। অল্পতে অনেক কিছু কামানো যায়, অল্পতে সময় অল্প কামাই অনেক। নাহলে শেষ হাদিস যেটা বললাম, পরিসমাপ্তির পরে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, যাও গুনাহ মাফ। কিন্তু আমরা তো মনে করি মক্কিনগরের মেলাই বসে আসলাম, একটু ঘোরাঘেরা দেখলাম, তারপরে চলে গেলাম। ওয়াজ যার ভালো লাগলো, সুর যার ভালো লাগলো, ওটা শুনলাম, না শুনলে না শুনলাম, জীবন কিন্তু আমার জন্য থেমা থাকবে না, এটাও সত্য, এটা চলে যাবে। কিন্তু এতটুকু না হয় যেটা আমার পরিতাপের বিষয় না হয়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে জীবনের কোনো একটা ক্ষেত্রকে পরিতাপের বিষয় বানায় না, বরং প্রত্যেকটা তার পক্ষে নিয়ে আসে এবং তার জন্য পুরস্কারের বিষয় বানায়। ক্ষেত্রগুলো আছে, এই সময়টাও দেখা যাবে পুরস্কারের ক্ষেত্র হবে, সুসংবাদের বিষয় হবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণার বিষয় হবে। এই জন্য যতক্ষণ থাকব ঘোরাঘুরি না করে জৈমা বৈশা কথা শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আজকে তো ছুটির দিন, শুক্রবার, সপ্তাহে একটা দিন দেওয়াই যায়, লম্বা তো হবে না, রাত্র 10টা 11টা 12টা পর্যন্তই হবে, আর বেশি তো হবে না। সকাল থেকে যদিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এরকম সিস্টেম যদি সব জায়গায় শুরু হয় তাহলে তো আরও ভালো, তো দিনাদিনই মাহফিল শেষ, রাত্রের কোনো ঝামেলা রইল না, আর যদিও হয় তাও মনে হয় লম্বা হবে না, সঠিক শেষ হয়ে যাবে, 9টা পর্যন্ত শেষ হয়ে যাবে। পুরো সময়টাকে কাজে লাগাই, কসম খোদার, হইতে পারে আমার কথায় তাসির নাও থাকতে পারে, কেউ আসতে পারে এই চেয়ারের ভিতরে যে যার কথার ভিতরে তাসির হবে, একটা কথায় জীবন পাল্টায় দেবে। যেমন ইব্রাহিম ইবনে আব্রাহাম রহমতুল্লাহ জীবন পাল্টায় গেছে, ওনার রাজপ্রাসাদের উপরে কেউ, কিতাবে লেখা দেখছি এই জন্য বলতেছি, কেউ উট তালাশ করতেছিল রাত্রের বেলা, তুমি ডাকা নিয়ে আসছে যে তুই আমার রাজপ্রাসাদের উপরে উঠলি, তো উঠলি কি করে, পাহারাদার গেলো তো গেলো কোথায়? পাহারাদার বলে আমরা তো দেখি না ও কখন উঠলো, তো বলছে এইখানে উঠলি কেন, কয় উঠ তালাশ করতেছি, বলি অর্থ কয় উঠ হারায় গেছে এই জন্য উঠ তালাশ করতে আসি, মাথা ঠিক আছে, উঠ ছাদের উপরে উঠবে কি করে, তুই টাকা তালাশ করবি জঙ্গলে নাইলে মরুভূমিতে, বাহিরে তালাশ করবি জমিনে, তুই আমার ছাদে কেন তালাশ করিস, কয় ওয়ারে ওয়া আমি যদি পাগল হই তাহলে তুমি রাজপ্রাসাদে ভাই আল্লাহ তালাশ করো কি করে, তুমি যদি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাইতে পারো তাহলে আমিও তো ছাদে উঠ পাইতে পারি। বুদ্ধিমান বুদ্ধিমানই হয়, হায় হায় এক টোকা দিতে দেরি, আকলের তার ছিঁড়তে দেরি হয় না, বলখের বাদশাহী ছাড়ছে রাত্রে মরুতের, রাত্র জঙ্গলে দিন মরুতে, দিন জঙ্গলে রাত্র মরুতে এইভাবে কাটাইতেছে জীবন, পাগলের মতো জিজ্ঞাসা করছে ইব্রাহিম পাগল হয়ে গেলে কেন, চার প্রশ্ন পাগল বানায় দিছে। ওই ব্যক্তির কথা আমার পর্দা খুলে দিছে আর চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে।
আমি বনে দূর থেকে আয়সা হারায় গেছি, নাহলে উচিত ছিল নবীর শান বলা। আমাদের নবীকে আমরা চিনি না, নবীকে চিনা যদি চিনতাম হায় হায় এত নির্লজ্জ হইতাম, বলবো না রাগ রা জানা। এক যুবক ওইখানে, এক যুবক পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না, এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না। যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে, একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়ে কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবো, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞেস করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলো, আজকে নবী কেন বলছে, একদিন হইলো আমি কাইটা রেখা দিব, কেমতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায় বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন, একদিন চুল কাটছি আপনার স্টাইলে আমাকে কি দিবেন দেন। অথচ যে রসুল 23 বছর চোখের পানি শুকায়, প্রথম ওহী হইল একরা, দ্বিতীয় ওহী হইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফাআনজি, সততো বাবু বল দিছি আম্মা জান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন দাসসারতু ফান্তাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি বাহিরে কেন, তুইয়া তো গেলাম ঘুম পাড়াইয়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন, আতাব কি ওয়ান্তাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন। বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না, খাদিজা আমি কাকে দাওয়াত দিব কে আমার কথা মানবে, তো বাচ্চার মতো কাঁদতে ছিলেন, আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান মুঠায় নিয়ে বুকে নিয়ে তারপরে বলছেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন আমি গ্রহণ করব। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি, জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লুর চলতেছে, ওলামা মানুক আর না মানুক আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে, কেন ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে, এটা একটা মাইলা আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন, তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি বুকের ভিতরে রাখছি, মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি আমার পরে উম্মত দেখা রাখ দেখে, তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা বাগদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রসুল যদি বুঝে আসে তাহলে বলি প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন, আল্লাহ বলতেছে আমাদেরকে দুরুদ পড়তে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরুদ শেষ, আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেউকুফ, কোরআনই পড়স না, তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি ফেরেশতারা পড়বে, আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে, তা আল্লাহ যেন আমাকে বলে তোর চেয়ে তো বন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি ইন্নাল্লাহ আমি আল্লাহ চিরঞ্জীব সব সময় দুরুদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে, আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হতে দিব না 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 না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখে পানি শুকায়, চেহারার সব পোষা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না, অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না, আমার বাদাম তুলির মানুষ তো কই যাইব, বাদাম তুলি তো যেই দিইব, মুন্সিগঞ্জে না যাইয়া পারবো, বাদাম তুলি না যাইয়া পারবো না, এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চারের জন্য, হায় হায় আমার দেশে চানো দিছে, চানো দিছে না নে নে সত্য তো, কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলো মাকামে মাহমুদ কাকে বলে, জোর উপরে শুধু একটা চেয়ার যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়াত কুরসিয়ুস সামাওয়াত, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো, কি হুজুর ভুল বললাম? তার নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে কুরসিয়ুর রহমান, কুরসির নিচে একটা চেয়ার আছে মাকামে মাহমুদ, ওইখানে কিয়ামতের দিন দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাক রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদের কুরসি যেটা আল্লাহ রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই নাম, তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, আপনার 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 আপনার, এখনো কি বলতে হবে আপনার? তো বসে বসবো না, কেন? তো বসে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না, বসবো না, উম্মত আসার আগে যে অপেক্ষা করবো, আমরা যে মাকামে মাহমুদের হাউসে কাউসারে অপেক্ষা করবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে, এই জন্যই বলছে মাউইদুকুমুল হাউস, তোমরা হাউসের কাছে যে আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমার কাছে, আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার জন্য, আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিবেন, সেটা আবার কি? ওসে আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলেই আপনি গ্রহণ করবেন, আপনি প্রতিশ্রুতি দিবেন সাউফাই উতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আপনি প্রতিশ্রুতি দিবেন চাওয়ার হাত উঠা দিব, পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করবো, হাতটা এই পর্যন্ত করবো যে পাল্লা সামনে ঝুঁকা যায়, যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা বয়া বইলা বৈশা পড়বো, আমি আপনার উপরে রাজি অমুকের ছেলে না অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটা যাব, আমি চেয়ারে বসবো না, শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের মুলসেরাতের ওইখানে আবার ছুটা যাব, কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরুদগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়া মাথায় রাইখা পার করা আগে ওই রসুল আসছেন, যে রসুল ওই রসুল আসছেন, আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর এহসান হইলা শেষ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান বলে শেষ করা যায়, জাযায়ে খায়ের দিক ওলামাদেরকে আল্লাহ যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায় কেন মাথা নষ্ট কিনা, আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা, রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা,
অটো চালাইলে যেখানে ডেলি 1,000 কামানো যায়, এবার 7-8,000 ইমামতি করে কেন? করে না, করে না। কত ইমামের বেতন? কত? 7-8,000ই তো, 6,000-7,000, 8,000-10,000ই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলে তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000-8,000 টাকায় বেতন নিয়ে চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এখন মাথা নষ্ট। আবার আমার মন আমার জবাব দেয় না, মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযী আসতাফাইনা মিন ইবাদিনা। কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব, এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে? ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আমার কোনো দিকে পাবা নাই না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে, কমিটির বড় বড় চৌকে সইতেছে, রাগ হয়ে গেলেন। হ্যাঁ, আবার বাড়িতে না পাইরা আয়া ইমাম সাহেবের লোকে ধমকায় একটু সয়া নেয়, মনে হয় বুঝেন নাই। কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? একটু সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ চেষ্টায় খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দগিকে, যে রসুলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন, আল্লাহ প্রস্তুতির জন্য। আর রসুল তৈরি করে দেখাইছেন, একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1,000 না, 1,000 হইল আমি বলতাম, 1,000,000 তৈরি করে দেখাইছেন, 1,000,000 মডেল তৈরি করে দেখাইছেন, মডেল যারা পথ থেকে প্রস্তুতি নিছেন। বললাম না যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে, সবাইকে প্রস্তুতি করাইছেন, 1,000,000 নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে, পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে, খাওলা বিনতে সালা বা সূরা মুজাদালা নামায়া দেখাইছে, খাওলা বিনতে সালামার কারণে সূরা মুজাদালা আসছে। কদ সামিআল্লাহ কাউলাল্লাতী তুজাদিলু আন যাওজিহা ওয়া তাসতাকী ইলাল্লাহ, নবীজি আপনি শুনেন না, আমি শুনা ফেলছি, সূরা মুজাদালা নাই না চলে আসছে, এরকম মডেল তৈরি করছে। আসেন প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদা, চাই সে ফেরাউনের বাড়িতে যে বসালে, চাই ফেরাউনের কিন্তু রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাম বাহির হয় কেয়ামতের সকাল পর্যন্ত।